কেন জানি আমি যাইনি এডিট করতে। তো আমরা জানি কুরবানির ঈদ, তো আজকে আমাদের চাঁদরাত ছিল। আমি একটু গরুগুলোকে খাবার টাবার খাওয়াচ্ছিলাম, মশা মাছিগুলো তারাই দিচ্ছিলাম। আবার সাথে আমাদের দুটো গরু ছিল, অনেক কিউট কিউট। একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। লালটা খুবই ভদ্র গরু ছিল, আর ওইটা একটু দুষ্ট গরু ছিল। আমি যদিও অনেক ভয় পাই গরুর পাশে যাইতে, বাট খুব সাহস করে মানে গেলাম একটু আদর করতে, খাওয়াইতে। বাট পচা গরু খায় না, লাস্টে একটু খাইছে। তো আপনাদের কার কেমন লাগে? আমি তো অনেক ভয় পাই গরু, গরু বলো ছাগল বলো যাই হোক, আমি অনেক বেশি ভয় পাই। তো আমার সাথে সিনানও ছিল, সেও গরু দেখছিল, ওর অনেক বেশি গরু পছন্দ। তো আমার জামাই, তার তো অনেক বেশি গরু পছন্দ, সে সারাক্ষণই গরু নিয়েছিল গরুর হাট, পারে না যে সারাদিন গরু নিয়ে থেকে যেতে। তো গরুর অনেক সেবা যত্ন করে বেচারা, গরুকে একটু আরাম আয়েশে রাখতে চায়। দুইটা গরুরই অনেক সেবা যত্ন করে, এই গরুটা একটু দুষ্ট, অনেক বেশি জ্বালায়। তো আমাদের বাড়িতে সবার গরু একসাথে রাখা হয়েছিল, তো চলেন সব দেখি, সবার গরুগুলো দেখে আসি। এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল, আসলে কুরবানি গরু আনলে তখন সব বাচ্চারা একসাথে বসে অনেক, এগুলো আসলে কুরবানির জন্য আগে থেকেই কিছু জিনিসপত্র এনে রাখা হয়েছে। এই যে আমাদের একটা কালো গরু, তা বাড়িতে সবার গরু ছিল। এখানে এই ছোট্ট গরুটা অনেক কিউট ছিল, জানি এটা হচ্ছে সাদা গরু। বাট এই গরুটার মাথা অনেক গরম ছিল, ওর পাশেই যাওয়া যাচ্ছে না। ভাই রে ভাই, এত মাথা গরম কেন এদের? এটার তো আরো বেশি গরম, এর তো পাশে কি দূরেও যাওয়া যাচ্ছে না। আমি গরুকে অনেক চাচ্ছিলাম একটু ধরতে, বাট ভয়ে পাশে যাইতে ইচ্ছে করতেছে না। ভাই গরুর মায়ের খাওয়ার ইচ্ছা ছিল না, আমি গরুর ভিডিওই করি। অনেক জোরে সোরে চেষ্টা চালাচ্ছিলাম একটু ধরার, বাট সাহস পাচ্ছিলাম না। এবার গেলাম ছোটু মোটু যেটা ছিল সেটাকে একটু ধরতে, আমি আর সিনান গেলাম ধরতে। একটু সিনানের সাথে দুষ্টমি করছিলাম, বাট এখনই খুব মজাদার একটা জিনিস করতে যাবে, মাই গড। বাচ্চারা আমাকে দেখে কেন যে দৌড় দিল আমি যাই না, আমার জামাইও দৌড়াচ্ছে, গরুও দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। আমি গরুর দৌড়ানি দেখে গ্রিলের মধ্যে ঢুকে গেছি, ভাই আমার মায়ের খাওয়ার কোনো শখ নেই গরুর হাতে। তো ফাইনালি সিনান ঘুমাচ্ছে, আমাদের চাঁদটা শেষ, কালকেই সকাল হলে ঈদ। ঈদ মুবারক সবাইকে। সো ফাইনালি আমি খাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম, সিনানকেও খাওয়ার করাই দিলাম, দেন মাসুদ নামাজ পড়তে গেছে।
তো এবার আমি নিচে যাবো আস্তে আস্তে, শেষবারের মতো একটু গরুগুলো দেখবো। দেন আমাদের মেয়েদের কুরবানি দেওয়া অনেক কাজ থাকে সাংসারিক, যেহেতু আমি ম্যারিড আমার তো কাজ অনেক। সো তো চলেন কী কী করি, কেমন কাটে আমাদের ঈদ দেখি। তো যেহেতু কুরবানি একটু পরেই গরুগুলো কুরবানি হয়ে যাবে, তো ভাবলাম শেষবারের মতো একটু গরুগুলো দেখে আসি। এই যে সিনানও গেছে গরু দেখতে, কুরবানির জোরে সোরে করে প্রিপারেশন চলতেছে, সবাই রান্না বান্না বাবুর্চি কষায় সবাই এসে হাজির। মাসুদরা এখনও মসজিদে ছিল, ওরা এখনও আসে নাই, আয়রারাও রেডি হয়ে গরুর সামনে গিয়ে সবাই গরু দেখতেছে, আর এরা সবাই প্রিপেয়ার করতেছে জিনিসগুলো। দেন এখানে আমাদের কুরবানির বাকরখানি পরোটা এগুলো রেডি করা হচ্ছিল। দেন গরুটাকে বেঁধে এবার কুরবানি দেওয়ার পালা, এবার মাসুদ কুরবানি দিবে, ও জবাই করবে। ওর খুব ভয় হয় আর তাও এবার সাহস করে দিয়ে দিছে। দেন সবাই নাস্তা খাচ্ছিলাম বসে, কুরবানি জবাই দেওয়ার পরই সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দেন। এবার গরু কাটাকাটির মারে কী সুন্দর করে গরুটাকে ধরে আছে আরেকটা গরু, যাক আমাদের দুটা গরু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কুরবানি হয়ে গেছে। এবার এখানে কলা পাতাও বিছাই দিছে যাতে মাংসে ময়লা না লাগে। কষাই মাংস কাটতেছে, ছেলেরা সবাই বাইরে চেয়ার নিয়ে বসেছিল। বাবুর্চি রান্নার জন্য সবকিছু প্রিপেয়ার করছিল আসলে, তো এখানে কী দিচ্ছে টমেটো কেটে দিচ্ছে, সবাই শিখেন কাজে আসতে পারে। আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেন জিরা বাটা, একটার পর একটা মশলা দিতেছিল, বাট আমি তখন সামনে ছিলাম না, এগুলো মাসুদ ভিডিও করছিল, আমি ঠিকভাবে বলতেও পারতেছি না যে এখানে কী কী মশলা দিছে। বাট এখানে সম্ভবত বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এগুলোই দেওয়া হয়েছে। দেন মশলা বাবুর্চিদের কিছু স্পেশাল মশলা তো থাকেই। হলুদ দেওয়া হচ্ছে, দেন এটা মেবি ধনিয়া গুঁড়ি, সুন্দরভাবে একটার পর একটা মশলাগুলো দিয়ে যাচ্ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। দেন দিচ্ছে মরিচ, মরিচের গুঁড়ি, লাল মরিচ, দেন লবণ দেওয়া হয়েছে, আর সর্বশেষে দিচ্ছে সরিষার তেল। কুরবানিতে আসলে আমাদের বাসায় সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এটা মেবি একটা ঐতিহ্যবাহী রান্না, আর কুরবানির গোশত হয়তো সেজন্য অনেক বেশি মজা হয়, কেন আমি জানি না, আল্লাহর একটা রহমত হতে হবে, অন্যরকম একটা স্বাদ হয়। চুলায় আগুন জ্বালায় দিছে, এখন হয়তো রান্নাটা বসাই দেওয়া হবে।
বাবুর্চিরা ধরে এবার চুলাই হাঁড়িগুলো বসাই দিচ্ছে। সব কিছু দেওয়া শেষে একসাথে চুলাই বসাই দিল, বাস কাজ শেষ। এবার রান্নাটা হওয়ার পালা। তো এদিকে রান্না হচ্ছে আর আমি বসে বসে দেখতেছি, বোর হচ্ছি। সিনা নায়রা এরা দুষ্টামি করতেছে, কি করবে। আর আমি জানলা দিয়ে রান্না বান্না দেখতেছি, মাংস কাটা দেখতেছি, কি করব, বোর লাগছিল। এটা হচ্ছে এক ধরনের কলিজা, তারপরে আরও মনে পড়তেছে না, কলিজা দেন গুত্তা এসব কিছু। এটা আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশনাল ডিশ বলা যায়। কুরবানির ঈদের দিন আমরা এগুলো, কুরবানির যে গরু কেটে একদম টাটকা কলিজাগুলো ভুনে খাওয়া হয়, এটা আমার শাশুড়ি করে, অনেক মজা হয়। তো ভাবি এসেও দেখতেছিল, আর দেন মাংস আম্মু ভাবি মিলে মাংস দেওয়া নেওয়া করতেছে। কলিজাগুলো রান্না শেষ, ভুনা শেষ, তো সবাই খাওয়া, এদের অনেক বেশি পছন্দ। সবাই মিলে কিভাবে খাচ্ছে জাস্ট দেখেন। সবাই এত বেশি পছন্দ করে এটা, এটা ওদের ট্রেডিশনাল খাবার বলা যায় এক ধরনের, আমার শাশুড়ির হাতে, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে, সিক্রেট রেসিপি। দেন আমাদের রান্না প্রায় শেষের দিকে, হয়তো ধোয়া উঠতেছে, বাট এখনও শেষ হয় নাই। এই যে কালারটা কি সুন্দর, মাশাল্লাহ। রান্না প্রায় শেষ, আমি আম্মুর পাশে বসেছিলাম, তো সবগুলো খাবার দাওয়া টাওয়া শেষে এবার এটাকে এক ধরনের মাংসের শুটকিও বলা যেতে পারে। এটা আমাদের ট্রেডিশনাল, অনেকেই করে, প্রায় সবাই হয়তো চিনবেন। তো মাংসগুলোকে সিদ্ধ করে এগুলোকে ফ্রাই করে চর্বির মধ্যে দিয়ে রাখা হয়, তো আজকে ওটা সিদ্ধই করছিলাম। আমাদের কাজ প্রায় শেষের দিকে, বাস এইটা সিদ্ধ হয়ে গেল, দেন রুমে যে রেস্ট করব। ওনার এক কাপ চা, আমার একটা কোকা কোলা, মোজো, সরি মোজো। আমাদের মোটামুটি কাজ শেষ। বাবা তুমি এটা দিয়ে হাত দিয়ে ধরো, তোমার হাত তো শেষ হয়ে যাবে। বাবা বুঝছি, আমার ছেলেও মনে হয় অনেক কাজ করছে, টায়ার্ড হয়ে গেছে এই চা খাওয়ার জন্য অনেক। কিভাবে নাম দিচ্ছ আমার গায়ে পড়বে চা? সো একবারে আবার রাতে আসবো। টাটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া হাবি জাবি, আমরা তখন একটু ঘুমাই গেছিলাম, মাসুদ আবার বাইরে গেছে, তো খাওয়া দাওয়ার আর ভিডিও টিডিও কিছুই করতে ইচ্ছে করতেছিল, এনার্জি একদম 0%। এখন সিনানের কার্টুন দেখতেছে, আমরা এখন ঘুমাবো। সো গুড নাইট সবাইকে, ঈদ মুবারক, আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কাটছে। And next আরেকটা ব্লগ নিয়ে অবশ্যই আসবো। টাটা, বাই বাই।